আসসালামু আলাইকুম চলে আসলাম কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে আজকে আমি গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করব গড়ে আর অবশ্যই কিন্তু আপনার একটি লাইক দিয়ে না টেনে পুরাটা ভিডিও দেখবেন এই কালোজাম মিষ্টি একবার যদি খান বারবার এ চাইবেন গড়ে তৈরি করে খেতে এমন করে তো চলেন যাই কালোজাম মিষ্টি তৈরি করি কালো মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি ডানো গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আটা আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে ময়দাটা দিতে পারেন দুই চা চামচ দিয়ে দিলাম সুজি সুজিটা কিন্তু আমি কাঁচা দিয়েছি বেজে দেই নাই সুজি আটা গুঁড়া দুধ একসাথে মিক্স করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে বাটার দিতে পারেন সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর অবশ্যই মোট করে দেখবেন যে মোটো হয়ে আবার ভেঙে দিলে জর্জরা হয়ে যায় ঘিটা মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা ব্যবহার করি নাই বেকিং পাউডারটা ভালো করে মিক্স করে নিলাম আর অবশ্যই এমন করে মোট করে দেখবেন যদি মোট হয়ে তারপরে ভেঙে দিলে জ্বর হয়ে যায় মনে করবেন যে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ফুড কালার ফুড কালারটা দিলে কালো জামের ভিতরটা কিন্তু অনেক লোভনীয় হয় এখানে আমি স্ট্রবেরির ফুড কালার দিয়েছি আপনারা চাইলে লাল কালারটাও ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ কাপ গরুর দুধ আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে গরুর দুধ দিয়ে একটি খামির তৈরি করব। আর হাতে কিন্তু লেগে যাবে আঠালো হয়ে যাবে অনেকটা দেখেন হাতে কিন্তু অনেকটা লেগে গেছে এখন হাত থেকে সব কেচে নিব হাতটা ধুয়ে তারপরে মিষ্টি শেপগুলো দিয়ে নিব আমি কিন্তু খামিরটা রেস্টে রাখি না আপনারা চাইলে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন আমি শুধু হাতটা ধুয়ে তারপরে মিষ্টি শেপগুলা দিয়ে নিচ্ছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম এখন অল্প করে খামির নিব আর লম্বা লম্বা শেপ দিয়ে কালো মিষ্টিগুলা তৈরি করে নিব আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন চাইলে গুল করেও শেপ দিতে পারেন আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম এমন করে এক এক করে সবগুলা মিষ্টির শেপ আমি বানিয়ে নিব লম্বা করে অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন এক এক করে আমি কয়েকটা মিষ্টি বানিয়ে নিলাম এমন করে কয়েকটা মিষ্টি আমি বানিয়ে দেখে দিলাম দুই হাতে এভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে নেবেন সুন্দর করে তো সবগুলা মিষ্টি শেপ আমি দিয়ে নিয়েছি এখন চলে যাব বাজার জন্য চুলাতে পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এখানে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি ডুবো তেলে মিষ্টিগুলা বেজে নিব। তেলটা হালকা গরম হয়েছে কুসুম গরম এক এক করে বানিয়ে নেওয়া মিষ্টিগুলা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না একা একই কিন্তু মিষ্টিগুলা উঠে যাবে দেখেন সবগুলা মিষ্টি কিন্তু উঠে গেছে দুই একটা রয়ে গেছে একটি টুপিকের সাহায্যে আমি হালকা নেড়ে চেড়ে দিলাম আর আমি মিষ্টিগুলা বেশি কালো করে বাঁচবো না আপনাদের পছন্দ মতো আপনারা বেজে নেবেন আমি বেশি কালো করে বাজবো না মিষ্টিগুলা উলটিয়ে পালটিয়ে মিষ্টিগুলা বেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিব আমি আর বেশি কালো করব না আপনারা চাইলে আর একটু কালো করতে পারেন তো আমি বেশি কালো করব না হালকা কালো করেছে একটি ছিদ্র চামচের সাহায্যে তেল ছেঁকে ছেঁকে মিষ্টিগুলা তুলে নিচ্ছি সবগুলা মিষ্টি আমি ভেজে নিয়েছি এখন মিষ্টির জন্য একটি শিরা তৈরি করে নেবো আর দেখেন কালারটা কেমন করে আমি বেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন মিষ্টির জন্য শিরা তৈরি করব একটি পাতিলা নিয়েছি পাতিলার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম তিন কাপ পানি কালো জাম মিষ্টির শিরাটা পাতলা করে করব এ কারণে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি তিনটা এলাচি দুই টুকরো দারচিনি দিয়ে শিরাটা কিন্তু বলক উঠে গেছে বলক ওঠার পরে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি চিনির শিরাটা এখন বেজে রাখা মিষ্টিগুলা দিয়ে দিলাম আর মিষ্টিগুলা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে আমি কিন্তু মিষ্টিগুলা ঠান্ডা করে দিয়েছি টুকটুকের সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব বারো মিনিটের জন্য ডাকনার মধ্যে যে ছিদ্রটা আছে টিস্যু পেপার দিয়ে আটকে দিলাম যাতে ভিতরের ফাপটা বাহিরে না আসতে পারে বারো মিনিট পর চলে আসলাম দেখেন মিষ্টিগুলা কিন্তু শিরা খেয়ে একটু ফুলে গেছে এখন হালকে একটু নেড়ে চড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য চুলাটা অফ করে এখন চুলাটা অফ করে দিলাম আর ডাকনা দিয়ে ডেকে দিলাম এক ঘন্টা পর চলে আসলাম মিষ্টিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর যে শিরাটা তৈরি করেছি সবগুলো শিরা কিন্তু মিষ্টিয়ে টেনে নিয়েছে দেখেন একটুও কিন্তু অবশিষ্ট শিরা নাই সব শিরা মিষ্টিয়ে খেয়ে ফেলছে আর মিষ্টিগুলো অনেকটা নরম হয়েছে অনেক লোবনীয় টেস্টি হয়েছে একটি প্লেটের মধ্যে মিষ্টিগুলা নামিয়ে নিলাম কালো জাম মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিয়ে গড়িয়ে নিতে পারেন আমি কিছুটা গুঁড়া দুধ উপরে ছিটিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক ভালো লাগবে একটি কালো জাম মিষ্টি আমি একটি সুরির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম ভিতরটা কত লোভনীয় হয়েছে আর খেতে যে কি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় একবার হলো এভাবে কালো জাম মিষ্টিটি তৈরি করে খাবেন অনেক ভালো লাগবে আর কতটা যে নরম আর রস আলু হয়েছে দেখে বুঝে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ